খুব 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 ভালো আছো। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তো এক জায়গায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাকে বেরে বলছি, চলো লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার তোমাদের বলি কি আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তো এখন আমরা বেরিয়েছি বড় বাজারের জন্য। বড় বাজারে অনেক নাম শুনেছি, অনেক ভালো ভালো লেহেঙ্গা কালেকশন পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি যাচ্ছি, আমার কাজিন দাদার বিয়ে আছে সামনে আগের মাসে, তো শপিং করার ছিল। তো দাদা ফোন করেছিল কি চল যাব গিয়ে শপিং করতে হবে, তো তাই জন্যই এখন বেরোচ্ছি। এটা কালকে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, বাট ফির কালকে ভাবলাম কি অভিকের এক্সাম আছে মানডে থেকে, তো একটু ডিফিকাল্ট হবে আমার জন্য বেরোনো। তো তাই জন্য আজকে এখন আমরা বেরিয়েছি বড় বাজারে যাওয়ার জন্য। তো দেখো আমরা তো এখন বড় বাজার যাচ্ছি শপিং করতে, তো আমার কি 1% চান্স আছে কিছু কেনার? আগে দাদার বিয়ে, তো আগে দাদারটা উদ্ধার হোক, তারপরে তোমারটা দেখা যাবে। বিয়ে বাড়ি বলে কথা, কিছু তো নতুন কিনতে হবে। ও আর নতুন কিছু নেই না, আমাদের মেয়েদের কাছে কোনোদিন কিছু নতুন থাকে না, সব পুরনো, কেন কি আমরা আনি আর পরে নি। তোমার কাছে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চেপে ভরে না, আবার কোনোদিন পেট্রোলের দাম বেড়ে যাবে। ওই জন্যই তো বলছি, সেদিনকেও অত ঘোরা হলো, এখনো অবধি বাড়েনি না, তোমার জন্যই ওয়েট করে আছে। তুমি এবারে ভরলে দেখো বেড়ে যাবে, এবার আর একটু ভরে নে নাও। Hustling, you keep struggling, bitch, I'm humbling, keep mumbling, I'll keep doubling, you keep bluffing, you've got nothing, I'll keep hustling. Sunday বলে মোটামুটি মার্কেটটা বন্ধই আছে, তো আমি যে দোকানটায় যাবো ওটাকে আমি ফোন করে নিয়েছিলাম, ওরা বললো কি 8টা অবধি খোলা থাকবে, তো দেখি কি কি আজকে কেনা হয়। তো আমরা এখানে পৌঁছাতে গেছি, বাট দাদারা ওইদিকে দাঁড়িয়ে ছিল, তারপর করে দেখতে পেয়ে ওদের ফোন করে বললাম এদিকটা আসতে, তো আমি গলিটার সামনে যাচ্ছি তাকে ইজি হয় ওদের খুঁজতে। তো আমরা যাচ্ছি খেতন ক্রিয়েশনে, ফার্স্ট অফ অল দেখি ওখানে কী কী কালেকশন আছে। আর এখানে সবাই এসে গেছে, দাদা আর আমাদের বাড়ির জামাই হয়। তো এই হলো খেতান ক্রিয়েশন, এই কালারটা ভালো লাগছে। কেসে রেঞ্জ মে ভাইয়া পড়ে যদি আপকো পড়েগা 5500, তো 9000 বেলবেড হ্যায়, আগর নেট মিলে না টিন্ডো কো মিল জায়েগা 3500 वाला। ये कितना? ये 55 पड़ेगा। इसमें देखिए पॉलिश बाकी है, पॉलिश होगा वो लटकन लगे साइड में, बंद के रेडी करके देगा 2 घंटा बाद। आज तो मिलेगा नहीं, कल मिलेगा। स्टार्टिंग रेंज क्या है? स्टार्टिंग रेंज दीदी भाई 2025 से स्टार्टिंग है मैडम। ये देखिए मैडम, ये क्या हैंडवर्क है? ये हैंडवर्क मशीन है, मिक्स है। ये हैंडवर्क लेंगे आपको कम से कम 40-50 आने पड़ेगा। ये सब कितने रेंज में? ये पड़ेगा आपको 6000। অনেক হেভি হয়ে যাবে, দেখো এটা কিতনা 6 বল রে উসকা। ব্লাউজ পিস কেসা রহেগা ইসকা দিখানা, গোল্ডেন আয়েগা, গোল্ডেন মে আয়েগা, কিউ মরুন? তো ভি ये भी सेम रेंज। আচ্ছা
कितना 7000। ये कौन सा हाथ का काम है कि क्या है? हाथ का, हाथ मशीन मिक्स है। Struggling, bitch, I'm humbling. Keep mumbling, I'll keep doubling. You keep bluffing, you've got nothing. I'll keep hustling. खेतान क्रिएशन देखे दादा अन्य जगह एक देखे ओटाई दादा के नियार आछे तो एक बार गए देखी ओखने कीरम की वैरायटी आछे यदि ना पचंद आसे तो एखान नहीं नब। सुंदर लगे लहंगा तो नया होएगा चाहे अखन हमरे एखाने एक सेट नीते सामने ही कहते हैं सामने आछे एखाने की पचंद है বড়বাজার থেকে তো আমাদের যা নেওয়ার ছিল নিলুম আমরা, আর লেহেঙ্গাটা ওরা পলিশ করবে তো ওটা কালকে ওরা হোম ডেলিভারি করে দেবে। এখন আমরা এসপ্ল্যানেডে এইছি, এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, চলো তাড়াতাড়ি কেনাকাটি করতে হবে, 8টা বাজতে যাবে। কালার হিসেবে নাকি? কালার হিসেবে আজকে আমাদের সবাইকার খুব ভালো এক্সারসাইজ হচ্ছে। আগে আমরা বড়বাজার গেলাম, তারপরে এক্সপ্ল্যানেড গেলাম, এখন আমরা নিউ মার্কেটে এসেছি। আমাদের জুতো চাই, পার্স চাই বলে তো পুরোটা হেঁটে হেঁটে এলুম, ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের আজকে। উফ, ফাইনালি আমাদের কেনাকাটা হলো, এখন বাজে 9টা, তো অলমোস্ট সব কিছুই পেয়ে গেছি। দাদার ব্লেজারটা পেলুম না, আর সেট পেলুম না, কিছু সেরম যেরম চাইছিলাম সেরম কিছু পেলুম না। তো সামানগুলো আমাদের সঙ্গেই নিয়ে যাচ্ছি, মেবি উইকেন্ডে গিয়ে আমরা দিয়ে আসবো। তো ঘরে গিয়ে আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি কী কী নিলুম। প্রাইস রিজনেবলই আছে, জাস্ট তোমাদের ঠিক করে বার্গেন করতে হবে এখানে এসে, তো তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো চলো বাড়ি যাই এখন, ঘরে গিয়ে তোমাদের সব দেখাবো। I've seen a lot of people who don't know what work is. I've seen a lot of people. আমরা ঘরে আর ডিনারটা বাইরে থেকে নিয়ে এলাম, আমরা বিরিয়ানি নিয়েছি তো খিদে খুব পেয়েছে ওখানে, আর আমাদের কিছু খাওয়া হলো না। তো কি কি নিলাম ওইটা দেখে দিই। তো লেহেঙ্গাটা তো তোমরা ভিডিওতেই দেখে নেবে আমরা কোন লেহেঙ্গাটা নিল, খুব সুন্দর লাগছে লেহেঙ্গাটা। আর এই এটা নিয়ে আছে, সুটকেসটা নেওয়া হয়েছে স্যামসাং এর, তো এটা অনেক ভালো পেলুম আমরা। এই সুটকেসটা আমরা অনেক ভালো দামে পেয়েছি, এটা এটা নিল 1200, যেটা মানে আমাদের একদম এক্সপেক্টেড ছিল না, ওরা 1800 বলেছিল, আমরা 1200ই নিল। কোয়ালিটিটা ভীষণ ভালো, তো এটা নেওয়া হলো। আর এরম স্যান্ডেল নেওয়া হয়েছে রোজ গোল্ড কালারের, এটা এটা নিল 150। পার্স নেওয়া হলো, এটা ব্রাইডালের জন্য রিসেপশনে ধরবে, তো এটা নিল 200 টাকা। এটা বলেছিল 350 বলেছিল, লাস্টে 200 দিয়েছে। আর একটা স্যান্ডেল নেওয়া হয়েছে, এটা এটা নিল 500, তো এটা ফিক্স রেট ছিল, এটা এটাতে কোনো কিছু কম করেনি, বাট অনেক ভালো, কোয়ালিটি ভি ভালো আর দেখতে খুব সুন্দর লাগছে। তো এই হলো, আর ব্লেজার আর সেটটা নেওয়া হলো না, পেলুম না, যেরকম কিছু চাইছিলাম সেরকম পেলুম না। তো এই হলো শপিং, এগুলো আমরা মেবি উইকেন্ডে গিয়ে দিয়ে আসবো, কেন কি ওরা কি করে নিয়ে যাবে। তো তোমাদের কিরকম লাগলো প্লিজ আমাকে লিখে জানিও।
তো এই ছিল দাদার বিয়ের শপিং, আপাতত এইটুকু শপিং হয়েছে। তো চলো এই ভিডিওটা এখান অবধি রাখছি। মেইন পারপাস আমাদের আমার ছিল কি তোমাদের লেহেঙ্গা কালেকশন গুলো দেখাবো। তো যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে তোমরা নিউ এলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা ওইটাও প্রেস করে দিও, তাকে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করি তো তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর তোমরা আমাকে ইনস্টা হ্যান্ডেলও ফলো করতে পারো, ও ইনস্টা আর ফেসবুকের এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো আবার দেখাবো তোমাদের সামনে একটা নতুন ব্লগে, ততক্ষণ বাই, গুড নাইট।